क्लास टू ईवीएस चैप्टर नंबर 13 सर्विसेज इन द नेबरहुड। सर्विसेज माने कि जे आमादेर विभिन्न काजे हेल्प करे, आर नेबरहुड माने आमादेर आशेपाशे, आमादेर बाड़ीते आमादेर आशेपाशे जायगाय। आवार नेबरहुड हैज सर्विसेज लाइक द पोस्ट अफिस, बस स्टॉप, मार्केट एंड हॉस्पिटल, और अनेक किछु आछे। एई कयेकटा नाम दिएछे। যেমন নেবারহুড মানে আমাদের আশেপাশের জায়গাগুলো, সেখানে নানা রকম সার্ভিসেস মানে যেখান থেকে আমরা অনেক হেল্প পাই। যেমন পোস্ট অফিস, পোস্ট অফিস থেকে কী হেল্প পাই, চিঠি পাঠাতে পারি, টাকা জমা করতে পারি। বাস স্টপ কী হেল্প করে, বাস স্টপে দাঁড়িয়ে আমরা বাস ধরি, তাই না? মার্কেট আছে, বাজার, সেখান থেকে আমরা কেনাকাটা করি, শাক সবজি ফল ফল নানা রকম জিনিস। হসপিটাল, সেখানে আমাদের ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয়। We need these services to fulfill our needs. তাহলে আমাদের এই সার্ভিস কেন লাগবে? নিড মানে হচ্ছে প্রয়োজন, দরকার, যে আমাকে জরুরত হ্যায় সেটাকে ফুলফিল মানে পুরা করতে গেলে, আমাদের দরকারগুলো পুরো করার জন্য। আমার ভাই খিদে লেগেছে, চাল ডাল কিনবো, মাছ মাংস কিনবো, কিনে নিয়ে আসো বাজার থেকে, তাই না? বাজার না হলে তো পাবো না, তাই তো? অ্যান্ড মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফর্টেবল, এবং এই সমস্ত সার্ভিসেসগুলো আমাদের জীবনটাকে ইজি মানে সহজ করে দেয়, এবং কমফর্টেবল মানে আরাম আমাদের জীবনে নিয়ে আসে। ধর আমার এখানে যদি বাস স্টপ না থাকে, অনেক দূরে বাস স্টপ থাকে, তাহলে আরাম হবে? সে অনেক দূর হেঁটে যেতে হবে বা টোটো করে যেতে হবে, তাই না? তা কাছাকাছি যে সমস্ত জিনিসগুলো আমরা পাই সেগুলো থেকে আমাদের জীবন সহজ হয় এবং আমাদের জীবন আরামদায়ক হয়ে ওঠে। দ্য ফার্স্ট পোস্ট অফিস দেখতে পাচ্ছি। The post office is an important place for communication. Communication মানে চিঠি পত্র পাঠানো বা ওখান থেকে আসে অন্য জায়গা থেকে, সেটাই বলছি আমরা communication. It helps us keep in touch with our relatives and friends. এটা থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন, রিলেটিভস কাকে বলে? আত্মীয় স্বজন। দূরে কেউ যদি মামা মামি বা দাদা দাদু কেউ যদি থাকে দূরে, তাদেরকে আমরা চিঠি পাঠাতে পারি, বন্ধুদেরকে পাঠাতে পারি, তারাও আমাদেরকে পাঠাতে পারে। বলছে ইজ দেয়ার আ পোস্ট অফিস নিয়ার আওয়ার হোম, বাড়ির কাছে কি পোস্ট অফিস আছে? খুব কাছে নেই কিন্তু তাও আছে, মির্জাপুর, এখানে মির্জাপুরে কিন্তু পোস্ট অফিস আছে একটা। ডু ইউ নো হোয়াট হ্যাপেন্স টু দ্য লেটার্স উই পোস্ট, বলছে যে লেটারগুলো আমরা পোস্ট মানে পাঠাই কি হয় তাদের, জানো তুমি? জানো এই চিঠিগুলো পোস্টম্যান নিয়ে যায়। এই দেখো লেখা আছে, দ্য পোস্টম্যান, এই যে লেটার আমরা কোথায় ধরি, লেটার বক্সে ধরি, তাই না? লেটার বক্সের ভেতরে আমরা ভেতরে ঢুকিয়ে দিই, ভেতরে ঢুকে যায়, তাই তো? এবার কি করে, পোস্টম্যান আসে, এখানে তালা লাগা থাকে, তালাটা খুলে ভেতর থেকে সব চিঠিগুলো বার করে কোথায় নিয়ে যায়, টেক্স দ্যাম টু দ্য পোস্ট অফিস, পোস্ট অফিস নিয়ে যায়, ওখানে একটা অফিস ওদের। লেটার্স আর সর্টেড, SORTED, সর্টেড মানে বাছাই করা হয়, আউট অ্যাট দ্য পোস্ট অফিস, অ্যান্ড দ্য পোস্ট মাস্টার দেন সেন্ডস দিজ লেটার্স টু ডিফারেন্ট প্লেসেস। তখন এগুলো চিঠিগুলো বাছাই করা হয়, হ্যাঁ ভাই এটা মুম্বাই যাবে, এটা দিল্লি যাবে, এটা কলকাতা যাবে, এটা কানপুর যাবে, এরকম করে নানা জায়গা হিসাবে বাছাই করা হয়। দিয়ে পোস্টমাস্টার হচ্ছে ওখানে পোস্ট অফিসে হেড, যেরকম স্কুলের হেডমাস্টার হয়, পোস্ট অফিসে পোস্টমাস্টার হয়, সেই চিঠিগুলোকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া ব্যবস্থা করে দেয়। স্ট্যাম্পস, এনভেলপস অ্যান্ড পোস্ট কার্ডস আর সোল্ড ইন দ্য পোস্ট অফিস, তাহলে পোস্ট কার্ড, স্ট্যাম্প, এনভেলপ মানে খাম, এগুলো পোস্ট অফিসে বিক্রি করা হয়, যার যার দরকার সে ওখান থেকে টাকা দিয়ে কিনে নেবে। We must put a stamp on the envelopes or of our letters before posting them. বলছে চিঠি পাঠানোর আগে চিঠির উপরে স্ট্যাম্প লাগাতেই হবে, স্ট্যাম্প না লাগালে কিন্তু চিঠি যাবে না। We must also clearly write on the envelope the name and address of the person to whom we are sending the letter. বলছে খামের উপর, envelope কাকে বলছে? খাম। এই দেখো একটা ছোট্ট খাম দেখাচ্ছি, এটা একটা খাম কিন্তু, ঠিক আছে, এটা একটা এনভেলপ, তাই না? তাহলে তার উপরে জানো যাকে পাঠানো হচ্ছে চিঠি, তার নাম ঠিকানা খুব ভালো করে লিখতে হবে, কারণ ভুল যদি হয় তখন চিঠিগুলো ঠিক করে যেতে পারবে না। দেখো পোস্ট অফিস ছবি দিয়েছে, তাই না? দেখো চিঠিগুলো সব সর্টিং করা হচ্ছে, সর্টিং মানে বাছাই করা হচ্ছে, হ্যাঁ, বেছে বেছে আলাদা আলাদা বক্সে ঢুকিয়ে রাখছে কোথাকার কোথাকার, এখানে সব লাইন দিয়ে কিছু কেনাকাটা বা টাকা জমা দিচ্ছে, তাই তো? We can send money to our friends and relatives through money orders. তাহলে আমরা টাকা পাঠাতে পারি, কি দিয়ে টাকা পাঠাতে পারি? মানি অর্ডার, ওটাকে কি বলা হয়? মানি অর্ডার, ফর্ম টার্ম ফিল আপ করে দিয়ে টাকা দিয়ে দিলাম,
যেখানে আমরা পাঠাবো তার কাছে সে পৌঁছিয়ে যাবে। উই ক্যান অলসো সেন্ড স্মল পার্সেলস থ্রু আ পোস্ট অফিস, ছোট ছোট পার্সেল মানে গিফট টিফ যদি কাউকে কিছু পাঠাই সেটাও কিন্তু পোস্ট অফিস দ্বারা আমরা পাঠাতে পারি। নেক্সট মার্কেট, উই বাই থিংস ফ্রম দ্য মার্কেট, আমরা মার্কেট বা বাজার থেকে আমরা কি জিনিসপত্র কিনি। মার্কেটস হ্যাভ ম্যানি শপস, মার্কেটে অনেক দোকান থাকে। উই ক্যান বাই ফুড, খাবার কিনতে পারি, বই কিনতে পারি, টয়েস খেলনা কিনতে পারি, ক্লোজ জামা কাপড় কিনতে পারি, টুলস মানে অনেক বিভিন্ন রকম যন্ত্রপাতি স্ক্রুড্রাইভার কাটিং ব্লাস এগুলো কিনতে পারি, অ্যান্ড ম্যানি আদার থিংস ফ্রম দ্য মার্কেট, অনেক অনেক জিনিস তাই না, অনেক রকম। এই তো কয়েকটা উদাহরণ দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। ম্যানি নেবারহুডস হ্যাভ মার্কেটস উইচ আর হেল্ড ওয়ান্স এ উইক, অনেক অনেক নেবারহুডে বা জায়গায় কি থাকে সপ্তাহে একদিন বাজার লাগে, যেটা হাট বলি আমরা, একদিন করে গ্রামে গঞ্জে বেশিরভাগ হয়, একদিন হয় বা দুদিন হয়। যেমন আমার দেওয়ানদিঘিতে, আমাদের দেওয়ানদিঘিতে এখানে হ্যাঁ ওখানে বুধবার দিন আর রবিবার দিন হাট বসে দেওয়ানদিঘি মোড়ে, ওখানে বুঝতে পেরেছি তো, আমাদের গ্রামেও বুধবার দিন রবিবার দিন হাট বসে। দিজ মার্কেটস আর ভেরি বিজি অ্যান্ড ক্রাউডেড, আর এই যে বাজারগুলো থাকে খুব বিজি মানে ব্যস্ত থাকে আর খুব ভিড়, ক্রাউডেড মানে ভিড়ভাড় থাকে, অনেক লোকজন এখানে আসে দূর দূর থেকে কেনাকাটা করার জন্য, অনেকগুলো বিক্রেতা আসে, বিক্রেতা মানে যারা জিনিস বিক্রি করতে আসে তারাও আসে। নেক্সট হসপিটাল, ওয়েন উই আর ভেরি সিক, যখন আমরা খুব অসুস্থ হয়ে যাই উই গো টু আ হসপিটাল ফর ট্রিটমেন্ট, কোথায় যাই আমরা ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য কোথায় যাই, হাসপাতাল, হসপিটালকে আমরা কি বলি হাসপাতাল বলি তাই না, হাসপাতাল, কিন্তু দের ইজ নো হাস আর নো পাতাল, পাতাল মানে জানো, পাতাল মানে আন্ডারগ্রাউন্ড তাই না, আমরা বলি বাংলায় কি বলি হাসপাতাল। ওকে, দ্য ডক্টরস টেক কেয়ার অফ সিক পিপল, তা ওখানে সিক পিপল মানে অসুস্থ লোকেদের দেখাশোনা কে করে, ডাক্তাররা। সিক পিপল আর কল পেশেন্টস, আর অসুস্থ লোককে কি বলি আমরা, পেশেন্টস বলি আমরা। দ্য নার্সেস লুক আফটার দ্য পেশেন্টস, এবং পেশেন্টসদের কারা দেখাশোনা করে, নার্সরা, ডাক্তার চিকিৎসা করবে কি ওষুধ লাগবে না লাগবে কি করতে হবে, কিন্তু দেখাশোনাটা কারা করে, নার্সরা, তাদেরকে ওষুধ খাইয়ে দেয়, ইঞ্জেকশন প্যাক করে লাগিয়ে দেয় একদম, হ্যাঁ কারুর ব্যান্ডেজ লাগাতে হয় তারা করে দেয়, দেখো ডাক্তারবাবু দেখছি আর নার্স পাশে দাঁড়িয়ে আছে তাই না। নাও থিঙ্ক অফ ওয়েজ টু কিপ দ্য ফলোয়িং প্লেসেস ক্লিন, এই জায়গাগুলো কিভাবে আমরা পরিষ্কার রাখবো একটু ভাবতে বলছে। দেখো নাম্বার এ, ইওর নেবারহুড পার্ক, তোমার পাশে যদি কোনো পার্ক থাকে কিভাবে পরিষ্কার রাখবো বলো তো, উই উইল নট থ্রো এনি র্যাপার্স বা গার্বেজ, র্যাপার্স মানে চিপস প্যাকেট বা কোনো চকলেটের র্যাপার এরভাবে বা কোনো নোংরা আমরা ফেলবো না তাই না, হ্যাঁ ডাস্টবিন থাকে কিন্তু, হ্যাঁ। নাম্বার বি, ইওর নেবারহুড মার্কেট, আশেপাশে যে বাজার আছে সেটা পরিষ্কার রাখবে কি করে, একই জিনিস গার্বেজ ফেলবো না, র্যাপার্স পলিথিনস এগুলো আমরা এখানে সেখানে ফেলবো না। ইওর নেবারহুড স্ট্রিট, গুড ইভিনিং, নেবারহুড স্ট্রিট মানে পাশে যে রাস্তাগুলো, যেমন আমাদের সামনে বাড়ির সামনে রাস্তা আছে, ওইদিকে রাস্তা আছে, সেম কেস, উইল নট থ্রো গার্বেজ, উইল নট ডু টয়লেট তাই না, কেউ কেউ রাস্তা ধারে টয়লেট করে ফেলে, এভাবে আমরা পরিষ্কার রাখতে পারি, একই জিনিস কি নোংরা আমরা করবো না ফেলবো না। স্কুল, ইচ লোকালিটি হ্যাজ এ স্কুল তাই না, আমাদের তো কাছেই আছে, সো দ্যাট চিলড্রেন ডু নট হ্যাভ টু ট্রাভেল ফার, ফার মানে দূরে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ছোট বড় স্কুল থাকে কাছাকাছি, সরকারি হতে পারে প্রাইভেট হতে পারে, কেন হয় যাতে দূরে দূরে বাচ্চাদেরকে না যেতে হয়, কাছে হলে সুবিধা না। টিচার্স টিচ চিলড্রেন টু রিড রাইট ড্র অ্যান্ড কালার, তা টিচার্সরা কী শেখায় বাচ্চাদেরকে, রিড পড়া শেখায়, পড়তে, রাইট লিখতে শেখায়, ড্র করতে শেখায় এবং কালার করতে শেখায়। টিচার্স অলসো টিচ গুড হ্যাবিটস অ্যান্ড ম্যানার্স টু চিলড্রেন, টিচার্সরা ভালো অভ্যেস, ভালো হ্যাবিট এবং ভালো গুড ম্যানার্সও বাচ্চাদেরকে শেখায় তাই তো, শেখায় তো, আরও কিন্তু অন্য কিছু শিখি আমরা অনেক তাই না, যেমন আমরা ইয়ে শিখি, মিউজিক শিখি, ডান্স তাই তো, রেসাইটেশন, ইয়েস। পুলিশ স্টেশন, কি বলি পুলিশ স্টেশন বলি না বাংলা আমরা, হ্যাঁ ইংলিশ বলি পুলিশ স্টেশন, বাংলা বলি পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন ইয়েস।
এভরি নেবারহুড হ্যাজ আ পুলিশ স্টেশন, প্রত্যেকটা নেবারহুডে কিন্তু একটা করে পুলিশ স্টেশন থাকে। আমাদের দিয়ান্দিগি পালিতপুর ওখানে একটা আছে, ফাঁড়ি বোধ হয়, পুলিশ ফাঁড়ি বলি আমরা। সব জায়গায় থাকে না কিন্তু মোটামুটি থাকে জায়গায়। দ্য পুলিশ কিপস আস সেফ ফ্রম থিফস অর ব্যাড পিপল। তা পুলিশ আমাদেরকে কাদের থেকে সুরক্ষা দেয়? থিফস মানে চোর ডাকাত বা ব্যাড পিপল মানে বাজে লোক থেকে, হ্যাঁ না, যারা বদমাশি করে, উৎপাত করে, ভাঙচুর করে। দ্য পুলিশ হেল্প আস ওয়েন উই আর ইন ট্রাবল। ট্রাবল মানে অসুবিধা, প্রবলেম, যদি কোনো অসুবিধা প্রবলেমে থাকি তখন পুলিশ আমাদের সাহায্য করে, হেল্প করে। দেখো, ডিড ইউ নো আ ট্রাফিক পুলিশম্যান কন্ট্রোলস দ্য ট্রাফিক অন দ্য রোড। ট্রাফিক পুলিশম্যান ওটা একটা পুলিশম্যান, কিন্তু তার কাজ কি, রাস্তায় যে ট্রাফিকটা থাকে সেটা কন্ট্রোল করে, যে হ্যাঁ যাতে জাম টাম না লেগে যায়, তাই না? হ্যাঁ, ব্রিজে থাকে, অনেক জায়গায় আছে আমাদের। হ্যাঁ, রেলওয়ে স্টেশন, হ্যাঁ বা রেল স্টেশন, তাই তো? উই গো টু আ রেলওয়ে স্টেশন টু ক্যাচ আ ট্রেন টু ট্রাভেল টু আ প্লেস। এখানে ক্যাচ মানে কি, হাতে করে ক্যাচ করি না আমরা, ক্যাচ মানে ধরা, ধরা কিন্তু এখানে মানে ট্রেনে চাপা বা ট্রেন ধরা বা ট্রেনে চাপাকে বলি আমরা। ট্রেন ধরার জন্য আমরা স্টেশনে যাই। সামটাইমস উই গো টু রিসিভ অর সি অফ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। কখনো কখনো আমরা আমাদের বন্ধু বা রিলেটিভসকে ছাড়তে বা নিয়ে আসতেও আমরা স্টেশনে যাই, তাই না? ধরো আমার দুদুন আসবে, তাহলে আমি বর্ধমান স্টেশন চলে যাবো দুদুনকে নিয়ে আসার জন্য, তাই না? তা সবসময় আমরা চাপার জন্যও যাই না, কিন্তু কোনো কখনো কখনো আমরা কাউকে ছাড়তে বা কাউকে নিয়ে আসার জন্যও আমরা যাই। কাউকে নিয়ে আসা মানে রিসিভ করা, রিসিভ মানে কাউকে নিয়ে আসার জন্য, আর সি অফ মানে কাউকে ছাড়তে যাওয়া, বুঝতে পেরেছ? রিসিভ মানে কাউকে নিয়ে আসার জন্য, ধরো আমার দুদুন আসছে, আমি গেলাম ওনাকে রিসিভ করতে, আর ধরো দুদুন যখন বাড়ি যাবে, অনেক দিন তো থাকবে না, কিছুদিন থাকলো, তখন ছাড়তে যাওয়া মানে সি অফ করা, সি অফ মানে ছাড়তে যাওয়া। ব্যাংক, উই কিপ আ মানি অ্যান্ড জুয়েলারি ইন দ্য ব্যাংক। মানি মানে টাকা, জুয়েলারি মানে গয়না। আমরা কোথায় রাখি? ব্যাংকে রাখতে পারি, যাদের অনেক গয়না আছে তারা রাখে, অনেক যাদের মানে কিলো কিলো কেজি কেজি যাদের সোনা একদম। হোয়েন এভার উই নিড দিস উই ক্যান উইড্র দেম। উইড্র মানে বার করতে পারি, কোথা থেকে, ব্যাংক থেকে, যখন দরকার আমাদের টাকা বা গয়না আমরা ব্যাংক থেকে নিতে পারি আমরা। হয়ে গেল। আচ্ছা, তোমরা একটু সুন্দর করে একটা কি কাজ করো বলো তো। একটা হচ্ছে প্রথমে তোমরা টিক দ্য কারেক্ট অপশন, তোমরা সব অপশন দেওয়া আছে, তোমরা সবই ঠিক পারবে, এটা করবে। আর এইটা তোমরা নিজে থেকে বইয়ের সাহায্য নিয়ে, আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। রাইট দ্য ইম্পর্টেন্স অফ দিস প্লেসেস, মানে এই জায়গাগুলো আমাদের কি কাজে লাগে, কি ইম্পর্টেন্স। যেমন হসপিটাল, হসপিটাল কিসের জন্য লাগে আমাদের? When we are sick, we go to hospital. ঠিক আছে, for treatment. বুঝে গেছো তোমরা? তাহলে এটা তোমরা বইয়ের সাহায্যে লিখবে। এই দুটো করে নেওয়ার পর চ্যাপ্টার রিডিং করে আমি বলবো না কোন স্পেলিংগুলো, তোমরা এই বেশি বড় নয় ছোট সবটা রিডিং করবে, কোনো স্পেলিং আটকালে আমাকে জিজ্ঞেস করবে, তারপর আমাকে একটা স্পেলিং ডিকটেশন নেবো, দশটা গোটা চ্যাপ্টার থেকে যে কোনো দশটা আমি স্পেলিং দিতে পারি, তোমাদের যেটা আটকাবে আমাকে জিজ্ঞেস করে যাবে। ঠিক আছে, চলো স্টার্ট ইউর ওয়ার্ক।